মেয়ের বড় হয়ে গেল, এটাই আমার প্রমাণ আর কি। ডিনার ফ্লিপ প্লেট আমাদের রেডি। শীতের রাত্রির খাসির মাংস গরম গরম, সর্বম খাসির মাংস রুটি। যেহেতু পার্শ্ব মাংস নিয়েছি আমি, ওই জন্য দেখো মটনটাতে তেল বেরিয়ে গেছে ভালো। জোগাড়টা কি করে দিয়ে সেটা করছি দেখো। কিন্তু এটা তো বাঙালি ডিশ নয়, এটা তো রাজস্থানের ডিশ। হবে কি বাঙালি রাজস্থানি। বড় মাকে দর্শন করে বাড়ি ফিরে চলে এসেই দেখলাম এক সিঙ্ক বাসন। এই এত বাসন আমাকে মাজতে হবে। বসিয়ে দিলাম সাথে এক সসপ্যান চা, আর এদিকে সমস্ত স্ল্যাব ফ্ল্যাব পরিষ্কার করলাম, মেয়ে সব অপরিষ্কার করে রেখে দিয়েছিল। এবারে চা নিয়ে বসবো। পান্থু আমি কিন্তু খুব ক্লান্ত। এবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বসবো একটু চা নিয়ে। আর সব থেকে টেনশনের ব্যাপার হচ্ছে রাত্রিরে রান্না করা নেই, সব থেকে টেনশনের ব্যাপার। এই ক্লান্ত হয়ে ফিরে এসে আর রাত্রিরে রান্না করতে ভালো লাগে না, তো ভাবছি মেয়েকে বলবো কিছু একটা রান্না করতে। আর মিস্টার মুখার্জি সকালবেলায় মাটন কিনে নিয়ে চলে এসেছিলো, তাই ভাবছি মেয়েকে বলবো একটুখানি মাটনটা করতে। চায়ে গরম নিয়ে এবারে বসবো একটু। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একান্নবর্তীর একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা স্বাগত। আজ হচ্ছে সানডে, বেজে গেছে ঘড়িতে 7:30। 26 জানুয়ারিতে ছুটিতে মেয়ে এসেছে, তো আজকে মেয়ে আমার ডিমান্ড হলো যে রোজ তো আমি কুকিং করি তোমাদের সাথে শেয়ার করছি, আজকে আমার শখ হয়েছে মেয়ে না মাথানিয়া যে লঙ্কা যে মাথানিয়া মেচি দিয়ে যে জঙ্গলি মাছ, মানে হচ্ছে মাটনে জঙ্গলি জঙ্গলি মাটন বা রেড মাছ যে রেসিপিটা হয় ওটা না ও খুব ভালো করে। একবার আমি ওকে শিখিয়েছিলাম, ও বানিয়েছিল, বানানোর পরে আমাদের খেয়ে ভীষণ ভালো লেগেছিল। তো এবারে আমি বললাম আমার ইচ্ছে হলো যে আজকে রেসিপিটা ও বানাবে, মিস্টার মুখার্জি খেয়ে টেস্ট করে বলবে সেটা কেমন হয়েছে। বাবু রেডি? তো তার জন্য কি কি লাগছে তুমি একটু বলে দাও সবাইকে। হ্যাঁ চলো। নিয়েছি 600 মতো মাটন। এটাতে দেব 3 চামচ আদা রসুনের পেস্ট। 3 চামচ দিয়ে দিল আদা রসুন বাটা, আর টেস্ট মতো নুন। হ্যাঁ, দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। মেয়ে যখন কুক তখন ব্যাপার স্যাপারই আলাদা। আজকে মনে হচ্ছে রুটি বা ভাত রাত্রির একটু বেশি খাওয়া হবে। তো ম্যারিনেট করা হয়ে গেছে, নেক্সট কি করবি? নিয়ে নিলাম 2 চামচ দই। হ্যাঁ, এর মধ্যে দেব 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এটাকে মিক্স করে নেব, আর দেব হচ্ছে 1.5 চামচ হলুদ গুঁড়ো। আর এটা হচ্ছে রাজস্থানী মাথানিয়া মির্চি, এর বদলে তোমরা কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারো। এটাকে আমি 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবারে আমি এটার একটা মিহি পেস্ট করে নেব। আর অবশ্যই বীজগুলো ফেলে দেবে। এটার পেস্টটা একদম টকটকে লাল হবে, বাট এটাতে বেশি ঝাল হবে না। চলো এবার শুরু করা যাক। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এতে গরম মশলা গুঁড়ো দিতে হবে 1.5 চামচ, মানে দইটাতে, দইটাতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে সর্ষের তেল গরম করে আমি এখানে দেব 2 তেজপাতা, গোটা গরম মশলা আর বড় এলাচ আর 5-6 মতো গোলমরিচ। থেকে গন্ধ বেরোলে আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। যেহেতু 500 মাংস নিয়েছি আমি, ওই জন্য 300 মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হতে আমি ম্যারিনেটেড মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসাথে কষাবো।
হালকা ভাজা হতে আমি যে মাথানিয়া মিরচিটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে মাথানিয়া মিরচিটা দিয়ে এবার ভালো করে কষাবো। এটা দেখতেই শুধু ইয়ে হয়, লাল হয়, ঝাল হয় না, কিন্তু মাথানিয়া মিরচির একটা কি হয়, এটা টেস্টটা একটা ভালো হয়। আর মেয়ে তো বললো যাদের কাছে মাথানিয়া মিরচি যখন হাতের কাছে না পাও, যদিও গড়িয়াহাটে পাওয়া যায়, আমরা গড়িয়াহাট থেকেই নিয়ে এসেছি, তো মাথানিয়া মিরচির জায়গায় কাশ্মীরি লঙ্কা গোটা লঙ্কা হলেও চলে, আর যেটা ওই এক ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে নিলে নরম হয়ে যাবে, একটা মিহি পেস্ট বানাতে হয়। এরপরে এখন এই স্টেজে তেল বেরোচ্ছে অল্প অল্প করে, আমি 15 মিনিট মতো এটাকে সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। দশ থেকে 15 মিনিট হয়ে গেছে, এবারে আমি যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দইয়ের থেকে যতক্ষণ না অব্দি তেল বার বেরোচ্ছে ছাড়ছে ততক্ষণ একটু মিক্স করে নেব। বাবার মেয়েতে রান্না নিয়ে কাড়াকাড়ি সব হয়ে গেল, তারপরে তুমি ক্রেডিট নিতে এসছো। যোগাড়টা কি করে দিলে সেটা করছি দেখো, মেন চিপস পান্তুয়া এবার বাকি আছে আসতে। বাঙালি তো আমরা বিরিয়ানি তে আলু খাই, কিন্তু এটা তো বাঙালি ডিশ নয়, এটা তো রাজস্থানি ডিশ। আবে কে বাঙালি রাজস্থানি, বাঙালি বিরিয়ানি যেভাবে বানাতে গেলে মাংসের মধ্যে আলু খুঁজবে, সুতরাং আলুটা খাই দিতে হবে। রাজস্থানি ডিশে আলু আলু করা লাগবে না, কিছু করা নেই, আলু করতে ও রান্নাটা তো তুমি নষ্ট করে দেবে। না না না, এখন ওটা ধিমে আছে তেল বেরানোর জন্য 15 মিনিট আরো রেখেছি। মাটন টেস্টি তখনই হয় যখন ওটাকে ধিমে আছে রান্না করা হয়, মানে স্লো করে একদম স্লো করে। দেখো মাটনটাতে তেল বেরিয়ে গেছে ভালোভাবে, কষা কমপ্লিট। এবার আমি গরম জল ভরে দেব, সেদ্ধ হওয়ার মতো জল ঢেলে নিলাম গরম জল। বাবা যেহেতু বলছে আমি একটু আলু দিচ্ছি এটার মধ্যে রাজস্থানি মাছের মধ্যে, বাট তোমরা কখনো দিও না আলু, আলু দিলে থাকবে না ব্যাপারটা। এ তো আলু দিয়ে সেই বাঙালি মাটন হয়ে যাচ্ছে রাজস্থানি থেকে। এবারে সিম করে এটা আমি 40 মিনিট মতো রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ মেয়ের বানানো মাটন প্রায় ডান, এবারে সেদ্ধর পালা চলছে। সেদ্ধ হওয়ার পরে দেখা যাক এর কি অবস্থা হচ্ছে। আর পান্তাবাবু, পান্তাবাবু দিদি তো রান্না করছে, তুমি খাবে তো? হ্যাঁ খাবে তো, দিদির রান্না খাবে তো? চোখগুলো জ্বলছে দেখ। তোমার খাওয়া তো কমপ্লিট মা, একটু খালি মজা করা হলো মা, একটু মজা করা হলো। তো রেডি হয়ে গেল রাজস্থানি মাথানিয়া মিচি মাটন বা জঙ্গলি মাটন। আমাদের রেডি,
এখন টেস্ট করে মিস্টার মুখার্জি বলবে মেয়ের হাতের মাটনটা খেয়ে কেমন লেগেছে। এই দিনটার জন্য না আমি অপেক্ষা করেছিলাম বহুদিন, বাড়ি বলছি না দারুণ হয়েছে, জানি তুমি ওকে শিখিয়েছ, পরিমাণটা নিজে দিয়েছো তো মশলা, একদমই তাই, ও নিজে থেকে আইডিয়া করে আরেকদিন যেরকম বানিয়েছিল আমার হাতটা রাখছে আর কি, একদমই তাই। তো ঠিক আছে, খেতে খেতে ভিডিও শেষ করে দিচ্ছি। শীতের রাত্রির খাসির মাংস গরম গরম, খাসির মাংস রুটি, গরম গরম রুটি তার সাথে। তো ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই বলে দাও রেসিপিটা, মানে রান্নাটা খুব সুন্দর হয়েছে, মাটন ভালোবাসেন এরকম বাঙালি বা নন বেঙ্গলি আমি কারোর মানে কম আছে, কম আছে, পারলে তোমরা একবার বা আপনারা একবার রেসিপিটা ট্রাই করতে পারেন, একদম একদম নিরাশা হবেন না, নিরাশ হবেন না, কথা দিলাম। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর এখানে পান্তুয়া অধীর আগ্রে বসে আছে, কখন ওই নল্লির পিসটাও পাবে।